একদিন ডানি ডানি কথা বলা হচ্ছে কেন পাশে ঘরে শুয়ে মোটে ঘুমোতে পারছি ও নুকে নুকে খাওয়ানো হচ্ছে খাওয়ানো তাই বলি বাড়িতে কার এত দড় দুধলে পড়বে হ্যাঁ যে আমাদের বুকের উপর বসে দাড়ি ওবড়ালো হ্যাঁ আমাদের সব বিনাশ করে দিল কলঙ্কে কলঙ্কে বাড়িখানা করে ভরে দিল তার হয়ে এখন ওখানাতি করা হচ্ছে হ্যাঁ তার হয়ে কেন এতদিন ওই দুধ কলা খাইয়ে কাল সাথে পুষে চিনি তাতে হলো নি আবার সেই তার সাথে তোয়াজ করে আনালে কেন রে বেশি কেন 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 হ্যাঁ তুই চাকরি করিস তুই কি চাকরি করিস যে খাওয়াচ্ছিস তুই জানিস না বাড়ির কেউ পছন্দ করে না কারো কোনো মত নেই দিদি সারা জীবন নিজেকে অনেক ছোট করেছ আর নিচে নামিও না নিজেকে চুপ করো যাও এখান থেকে নিজে নিজেরা সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছ বাড়ির বউটাকে অভুক্ত রেখে তাকে বাড়ির বাইরে বার করে দিয়েছ তোমাদের বিবেকে বাঁধেনি তোমাদের ধর্মে বাঁধেনি 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 আমি তা নিয়ে তো কিছু বলতে চাইনি তা আমি যখন ওর জন্য খাবারটা নিয়ে এসেছি এই ব্যাপারে তুমি কোনো কথা বলো না যাও বড় মা চিন্তা করবেন না মোর আর চাই হই ফিকিরি না ঘরের ভিতর থাকি লুকায় লুকায় খাবার দিবেন আর কুকুরের মতো করে খায় নিব তা না মেজোমার ভালো মানছি বড় নরম মন মধ্যে দেখাও না কষ্ট হয়েছে তাই তাই খাবার নিয়ে আইসে তাই বলেই যে মোরা খায় নিব মোর বুড়িমা খায় নিবে তা কিন্তু নয় মেজোমা মোদের মোদের খাবারের লাগি নিজেদের মধ্যে অশান্তি করবে ভানু প্লিজ তুমি চুপ করবে তোমার তখন থেকে বলছি এত কথা বলছো কেন তুমি চাইলে চলে যাও বাড়ির ভেতরটা তোমার কেনা জানতাম দিদি বাড়ির বাড়িটা বুঝি তোমার কেনা হয়ে গেছে শোনেন শোনেন বড় মা ওর বিটি যদি না যায় বই কি করি ওর আরো অপমানিত হওয়ার ইচ্ছা আছে আপনাদের থাকি ও ষোলো কলা পূর্ণ হয় নাই এত অপমান সহ্য করিয়া কুসুন্দলা সোম থেকে রবি প্রতিদিন বিকেল চারটে আরো একবার স্টার জলসায়